हेलो फ्रेंड्स, हमार चैनेले सबाई के स्वागत जानाच्छी। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमी डाल पुरी बनिए देखाबो। ताहले चलुन आमी किभाबे बानाच्छी देखे नेवा जाक। एखाने आमी एकटा प्रेशर कुकार निये निएछी। एखन आमी दो चामच सादा तेल दिए दिलाम। दिच्छी एकटा शुकनो लंका आर हाफ चामच गोटा जिरे। एबार आमी भालो करे भेजे नेब। दिए देव हिंग। जरा हिंगेर फ्लेवर पचंद करें ना तारा एखाने आदा बाटाओ दीते पारें। आमी जेहेतु हिंग दिए तारा आदा बाटा देव ना। एखन आमी छोलार डाल भिजिए रेखेछिलाम, एई छोलार डालटा दिए दिच्छि। दिए भालो करे एकटु भेजे नेब। डाल पुरी किन्तु जे कोनो डाल दिए करा जाए। एखन आमी स्वाद मतो नुन दिए देव। दिए आर एकटु भालो करे भेजे नेब। एखन आमी सामान्य परिमाणे जल दिए देव। एखाने जलेर परिमाणटा किन्तु खूब बुझे दिते हबे। আর ডালটাও বেশি পরিমাণে কিন্তু সিদ্ধ করা যাবে না। মাত্র আমি দুটো সিটি দেব। আর জলটা যাতে পুরোটাই শুকিয়ে যায় সেই পরিমাণ মতোই জলটা দিতে হবে। ডালটা সিদ্ধ হতে হতে আমি এদিকে আটাটা মেখে নেব। এখানে আমি আটাই নিয়েছি, ময়দা নিইনি। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর দু চামচ সাদা তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটা আমি মেখে নেব। আটাটা কিন্তু একটু শক্তভাবে মেখে নিতে হবে, বেশি নরম যেন না হয়। তাহলে কিন্তু ডালপুরি খাস্তা হবে না। ঠিক এইভাবে আমি আটার ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি দুটো সিটি দিয়েছি প্রেশার কুকারে। দেখুন একটুও জল নেই। এমনভাবেই জলটা দিতে হবে যাতে জলটা পুরো শুকিয়ে যায়। আর ডালটা কিন্তু খুব বেশি সিদ্ধ হবে না। এবার আমি একটা থালায় ঠান্ডা করতে দিয়েছি। ডালগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি, এতে এই ডালগুলো দিয়ে দেব। আগে থেকে আমার ডালে সব কিছুই দেওয়া ছিল, এখন শুধুমাত্র আমি এখানে আমচুর পাউডারটাই দিলাম। এই আমচুর পাউডার যদি আপনাদের কাছে না থাকে, এর পরিবর্তে আপনারা চাট মশলাও দিতে পারেন, টেস্ট আরও বেশি ভালো হবে। এই যে দেখুন, এইভাবে গুঁড়ো করে নিয়েছি আমি ডালগুলোকে। আটার ডোটাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। 15-20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এভাবে সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি একটা একটা করে ডাল পুরি বানাবো। প্রথমে আমি একটু লুচির আকারে বেলে নিচ্ছি। এবার আমি এক চামচ ডালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর ভেতরে। দিয়ে এবার ভালোভাবে চারদিক দিয়ে মুখটাকে বন্ধ করে নেব। এইভাবে চারিদিক দিয়ে মুখটাকে আটকে নিলে কিন্তু আর বাইরে ফেটে বেরিয়ে আসবে না। দেখুন এইভাবে আমি বন্ধ করে নিলাম। এবার আমি বেলে নিচ্ছি। হালকা হাতে বেলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত ডাল পুরিগুলোকে একটা একটা করে গড়ে নেব। ওই একই পদ্ধতিতে আবারও আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি লুচির আকারে বেলে নেব। অনেকে বাটির শেপেও গড়ে নেয়, যে যেমনভাবে পারে করে নিতে পারে। তবে এইভাবে করলে ফেটে কিন্তু বাইরে বেরিয়ে আসবে না, চারিদিকে গুড়টা সমানভাবে ছড়িয়ে থাকবে। এইভাবে আমি সমস্ত ডাল পুরিগুলোকে গড়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে দিলে পুরিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে, তাই মিডিয়াম ফ্লেমেই ধীরে ধীরে পুরিগুলোকে ভেজে নিতে হবে। পুরিটাকে একটু সাইড দিয়ে এরকম চেপে চেপে দিলেই কিন্তু দেখবেন ধীরে ধীরে ফুলে উঠছে। দেখুন সাইড দিয়ে একটু চেপে চেপে দিলেই ফুলে যাবে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। ওপরটা কিন্তু ভীষণ ক্রাঞ্চি আর ভেতরটা খুব সফট হবে। এইভাবে আমি আরও একটা পুরি দিলাম। দিয়ে এবার সাইড দিয়ে আস্তে আস্তে চেপে দেবো।
এইভাবে আমি সমস্ত পুরিগুলোকে ভেজে নেব। ডাল পুরি একদম রেডি হয়ে গেছে। আপনারাও ঝটপট বাড়িতে খুব সহজে এরকম ডাল পুরি বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।